ভাড়া গাড়ি নিয়ে গাড়ি বিক্রির অভিযোগে গ্রেফতার এক যুবক। হাবড়া থানা এলাকার ঘটনা। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার ঝরঝরিয়াতলার বাসিন্দা তন্ময় সরকার নামে এক যুবক একটি চার চাকা গাড়ি ভাড়া করে বিক্রি করার অভিযোগে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দিগঙ্গার বাসিন্দা বিশ্বনাথ ভট্টাচার্য নিজের চার চাকাটি ১৪,০০০ টাকা মাসিক ভাড়া বাবদ তন্ময়কে ভাড়া দেয়। কিন্তু তিন মাস ভাড়া ঠিকঠাক দেবার পর তন্ময় আর গাড়িটিকে ফেরত দেয়নি এবং আর ভাড়াও দেয় না। এরপর গত ২৮ তারিখ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বনাথবাবু। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে হাবড়া ঝরঝরিয়া থেকে তন্ময় সরকারকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে আটক করার পর তন্ময়ের বয়ান অনুযায়ী কল্যাণী পৌরসভা মোড় এলাকা থেকে উদ্ধার হয় চার চাকা গাড়িটি। এদিন অভিযুক্ত তন্ময় সরকারকে বারাসাত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।